স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে ইকো কলেজের অনলাইন ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করছো। এবং আমাদের যে ইকো কলেজ আয়োজিত অনলাইন টিউটোরিয়াল পরীক্ষার যে চলছে, সেই পরীক্ষাগুলোতে তোমরা অবশ্যই অংশগ্রহণ করছো। আমরা খুব খুশি যে তোমরা প্রত্যেকেই এই সংকটাপন্ন অবস্থায় তোমরা যে অনলাইনের মাধ্যমে ক্লাস করছো এবং অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিচ্ছ, সেটিকে যে তোমরা বরণ করে নিয়েছো বা তোমাদের সাথে খাপ খাইয়ে নিয়েছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা বাঙালি, আমরা যে কোনো সংকটে নিজেকে ঠিক সেভাবেই প্রস্তুত করতে সক্ষম, যার উদাহরণ আমরা মুক্তিযুদ্ধেও দিয়েছি। এবং আমরা বাংলাদেশে যে বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা সেটার পরিচয় রাখছি, আজকে ঠিক সেরকমই একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। এই অবস্থায় আমরা যে শিক্ষার্থী, যার যার অবস্থান থেকে প্রত্যেকেই এই দুর্যোগে কীভাবে নিজেকে নিরাপদ রেখে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছে, তোমরাও সেটা করছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো ইতিমধ্যে তোমরা অনলাইনে যে পরীক্ষা চলছে টিউটোরিয়াল, তোমরা 4টি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। আগামীকাল যে তোমাদের পরীক্ষাটি রয়েছে ব্যবসা শাখার শিক্ষার্থীদের, সেটি হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। এই প্রথম পত্রের যে তোমাদের যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষাটি হবে প্রথম অধ্যায়ের উপর। তো তোমাদের প্রথম অধ্যায় নিয়ে অলরেডি 6টি ক্লাস আমি নিয়েছি, এই 6টি ক্লাস তোমরা অবশ্যই ভালো মতো দেখবে। এবং আসলে পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে বড় সিলেবাস হলো তোমার পাঠ্যপুস্তক। তো আমার আশা বা আমার বিশ্বাস যে তোমরা প্রত্যেকেই পাঠ্যপুস্তক কিনেছো। তোমরা জানো যে তোমাদের পাঠ্যপুস্তক হলো এই যে অক্ষরপত্র প্রকাশনীর, যেটা রচনা করেছেন তোমার কেডি ঘোষ। এই বইয়ের যে প্রথম অধ্যায়টা আছে উৎপাদন, এই অধ্যায়টি তোমরা ভালো মতন পড়বে, কারণ পাঠ্যপুস্তক ব্যতীত আসলে তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি যেটাকে বলা হয় সেটি আসলে নিতে পারবে না। তারপরেও আমরা কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বিষয়ে প্রতিটি শিক্ষক তোমাদের হ্যান্ডনোট প্রদান করেছি। এই হ্যান্ডনোটের মধ্যে আমরা তোমাদেরকে পুস্তক কিনার অনেকের তখনও সম্পন্ন হয়নি, তারপরও আমরা যথাসময়ে তোমাদের হ্যান্ডনোট প্রদান করেছি। এখানে আমরা যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের তোমাদের প্রথম 15টি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম এবং 15টি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছিলাম, পাশাপাশি 50টি তোমাদের বহুনির্বাচনীমূলক প্রশ্নও দিয়েছিলাম। তো এইগুলো তোমরা আসলে অবশ্যই পড়বে, কারণ অনেকেই সে সময় বই কিনে নেই, এখন আশা করি সবাই বই কিনেছ। তো তোমরা প্রথম অধ্যায়টা অবশ্যই পাঠ্যপুস্তক একটু পড়বে, পাশাপাশি আমরা যে নোটগুলো দিয়েছি এগুলোও পড়বে, কারণ দুটি সমন্বয় রেখে তোমাকে ভালো ফলাফল করতে হবে। তো প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমাদের প্রথম অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমরা ইতিমধ্যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দেখেছ, আর 10টি বহুনির্বাচনীমূলক প্রশ্ন থাকবে। তো সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, যেটির নোট আমরা তোমাদেরকে সরবরাহ করেছি, কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন থাকে সেটি সম্পর্কে আজকে আমি একটু ধারণা দিব। প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য তোমাদের আসলে ধারণা নিতে হবে পাঠ্যপুস্তক থেকেই। পাঠ্যপুস্তকের যে প্রথম অধ্যায়টি সেটি বাড়ি বাড়ি পড়তে হবে। এখানে আমরা পড়িয়েছিলাম যে উৎপাদনের গুরুত্বটা তোমাদেরকে অবশ্যই ভালো মতো পড়তে হবে এবং উপযোগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং উপযোগের প্রকারভেদ বা উৎপাদনের উপকরণের প্রকারভেদ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এটি সম্পর্কে ভালো মতো ধারণা নিতে হবে। তারপরে তোমাদেরকে উৎপাদনশীলতা সম্পর্কে ধারণা দিয়েছিলাম, উৎপাদনশীলতার প্রকারভেদ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এটিও একটু ভালো মতো ধারণা নিতে হবে। আর তোমাদেরকে এই উৎপাদনশীলতার যে কিছু
সূত্র শিখিয়েছিলাম, যেমন যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, এই উৎপাদনশীলতার উপর যে সূত্রগুলো শিখিয়েছিলাম এগুলোর মাধ্যমে একটি গাণিতিক সমস্যামূলক অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছিলাম, এটার উপরেও একটা প্রস্তুতি নিতে হবে। তো মোটামুটি তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য পাঠ্যপুস্তকে আমি যেগুলো অনলাইন ক্লাসে শিখিয়েছি তার বাইরেও কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো একটু দেখে নেবে। তো আশা করি তোমরা অবশ্যই পারবে। তো উৎপাদনের গুরুত্বটা আর উপযোগের প্রকারভেদ এবং উৎপাদনশীলতার প্রকারভেদ এই বিষয়গুলো একটু ভালো মতন দেখে নেবা, আশা করি তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্নের উত্তরটি করতে পারবে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেটি হলো যে সৃজনশীল প্রশ্নের লেখার যে উত্তরটি লেখার নিয়ম সেটি তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝে দেওয়ার চেষ্টা করব। এর আগেও তোমরা এগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এগুলো ধারণা নিয়ে এসেছো, তারপরে আমি একটু সংযোজন করব, আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো দেখো সৃজনশীল প্রশ্নে যেটি প্রথম থাকে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো প্রশ্নটি অনেকেই কী করে একটি শব্দেই লেখার চেষ্টা করে, তা আমরা এই একটি শব্দেই লেখাটা পরিহার করব। এই এটি আমরা চেষ্টা করব একটি পূর্ণাঙ্গ বাক্যে লেখার জন্য, এবং অবশ্যই বাক্যটি আমরা দেড় লাইনের মধ্যে লেখার চেষ্টা করব। মানে এই সৃজনশীল প্রশ্নের জ্ঞানগুলোকে একটি প্যারা হবে, কয়টি প্যারা হবে? একটি প্যারা, এবং এটি আমরা চেষ্টা করব কয়দিন আগে এক থেকে দেড় লাইনের মধ্যে, এক থেকে দেড় লাইন আমরা এটা লেখার চেষ্টা করব। আর এখানে আমরা সময় নিব এক মিনিট। তাহলে আমরা একটু জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে ধারণা পেলাম, জ্ঞানমূলকে কি বললাম যে আমরা এটা একটি প্যারার মধ্যে লেখার চেষ্টা করব। জ্ঞানমূলক প্রশ্নটা আমরা একটি প্যারার মধ্যে লেখার চেষ্টা করব, এবং এটি আমরা এক থেকে দেড় লাইনের মধ্যে লেখার চেষ্টা করব, এবং সময় নেব এখানে এক মিনিট। যেহেতু সৃজনশীল প্রশ্নে আমাদের প্রতিটি প্রশ্নের সময় দেওয়া থাকে বোর্ড কর্তৃক নির্ধারিত 20 থেকে 22 মিনিট, তো 20 থেকে 22 মিনিটের মধ্যে তোমার ক খ গ ঘ এই চারটি যেহেতু প্রশ্ন লিখতে হবে, তোমাকে সময়টা অবশ্যই ভাগ করে নিতে হবে যে আমি কয়ের জন্য কতটুকু সময় ব্যয় করবো, খয়ের জন্য কতটুকু, গয়ের জন্য কতটুকু, ঘয়ের জন্য কতটুকু। তা আমরা সময় বন্টনের ক্ষেত্রে দেখলাম যে আমরা যে জ্ঞানগুলো প্রশ্নটা লিখবো সেটা অবশ্যই একটা প্যারা মধ্যে হবে, এবং প্যারাটা হবে এক থেকে সর্বোচ্চ কয়লেন দেড় লাইন, এবং সময়টা নিব এক মিনিট। যেমন ধরো আমি বলি যদি উৎপাদনশীলতা কাকে বলে, যে উৎপাদনশীলতা কাকে বলে, উৎপাদন ও উপকরণের অনুপাতকেই বলে উৎপাদনশীলতা। তাই এখন এই যে আমি একটি বাক্যে কথাটা বলার চেষ্টা করলাম, এটি দেড় লাইন বলতে আমরা আসলে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে মানে জ্ঞানমূলক লাইনের ক্ষেত্রে অবশ্যই লাইনটি এইভাবে লিখবো যে উৎপাদন ও উপকরণে অনুপাতকেই আমাদের দেখা যাচ্ছে যে উৎপাদনশীলতা বলে এখানে লেখা যাবে, কিন্তু আমি যখন প্রতিটি প্রশ্ন লেখার চেষ্টা করব দেড় লাইনের মধ্যে উৎপাদনশীলতা বলে, তার মানে পুরোপুরি একটা লাইনে লেখার চেষ্টা করবো, লেখবো আমরা মানে কী করবো ভাগ করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি তোমাদেরকে দেখবা যে একটা নোট প্রদান করেছি, হ্যান্ড নোট, সেখানে আমি প্রতিটা প্রশ্নে কিন্তু লাইনগুলো দেড় লাইনে লেখার চেষ্টা করছি এবং একটি প্যারায়। তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পেলাম। এবার আসলে আমরা অনুধাবন সম্পর্কে ধারণা লিখব। অনুধাবনে আমরা অবশ্যই যেহেতু এখানে জ্ঞান প্লাস অনুধাবন এই দুটি মূল্য হলো তোমার অনুধাবন বলে জ্ঞানে থাকবে এক, অনুধাবনে থাকবে এক, তাই এটা হবে টোটাল দুই। আমরা এখানে অবশ্যই দুটি প্যারা করবো, তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা কয়টি প্যারার মধ্যে লিখবো? অবশ্যই কয়টি প্যারা? দুটি প্যারার মধ্যে। তাহলে খ নম্বর প্রশ্নে আমরা দুটি প্যারার মধ্যে লিখবো। এখন দুটি প্যারা আমরা অবশ্যই কিভাবে ব্যবহার করব এবং কয়টা লাইন লিখব? প্রথম প্যারাটা যেহেতু জ্ঞান, আমরা জ্ঞানের সম্পর্কে ক নম্বরে জানলাম, এটা এক থেকে দেড় লাইনের মধ্যে লিখবো। আর অনুধাবনের যে প্যারাটা আছে এইটা আমরা কয় লাইনে লিখবো?
এটা লিখব 3 থেকে 3.5 লাইন। এই প্রথম প্যারাটা এটা হলো জ্ঞান, আর পরের প্যারাটা হলো অনুধাবনের জন্য। এটা লিখব 3 থেকে 3.5 লাইন। 3 থেকে কয় 3.5 লাইন, তাহলে আমরা জ্ঞানের জন্য পাবো 1 এবং অনুধাবনের জন্য পাবো, যেহেতু এটা ভাগ রয়েছে প্রতিটা মার্কে এবং দুটি প্যারার মধ্যে শেষ করবো। তাহলে 3 থেকে 3.5 লাইনের মধ্যে শেষ করবো। এখানে সময় কতটুকু নিব? এখানে সময় নিব আমরা 4 থেকে 5 মিনিট। কতটুকু সময় নিব? 4 থেকে 5 মিনিট। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে আমরা দুইটি প্যারা লিখব, দুটি প্যারার মধ্যে জ্ঞানের প্যারাটা আমরা প্রথমেই লিখলাম 1 থেকে 1.5 লাইনের মধ্যে লিখব, আর অনুধাবনের প্যারাটা 3 থেকে 3.5 লাইনের মধ্যে লিখব, আর সময় নিব এখানে 4 থেকে 5 মিনিট। তাহলে গেল আমাদের এই হলো অনুধাবন। এরপরে আসো আমরা জানব প্রয়োগ। প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কি থাকবে? জ্ঞান 1, অনুধাবন 1 এবং প্রয়োগ 1, এই হলো টোটাল তোমার 3। তাহলে এখানে আমরা যেহেতু 3 মার্ক রয়েছে গ নম্বর প্রশ্ন থাকবে, তাহলে এখানে আমরা কটি প্যারা লিখবো? 3টি প্যারা। 3টি প্যারার মধ্যে জ্ঞান, এটা তোমরা আগে জেনেছো যে 1 থেকে 1.5 লাইন, অনুধাবন 3 থেকে 3.5 লাইন, আর প্রয়োগ, আর থাকবে কি? সময় বন্টন। প্রয়োগটা লিখবো তোমরা আমরা 6 থেকে 7 লাইন, আর সময় লিখবো তোমার 6 থেকে 7 মিনিট। দেখো আমরা নম্বরগুলো ভাগ করে নিয়েছি, সময়গুলো কিন্তু ভাগ করে নিয়েছি। তাহলে জ্ঞানে থাকবে 1.5 লাইন, অনুধাবনে থাকবে 3 থেকে 3.5 লাইন, এবং প্রয়োগে থাকবে 6 থেকে 7 লাইন। এইটা হলো 3টি প্যারা তোমার তার ক্ষেত্রে প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে। তাহলে তুমি পৃথক পৃথকভাবে নাম্বারগুলো পাবে। পরীক্ষক কিন্তু বোর্ডের খাতা কাটার সময় ঠিক এইভাবেই কিন্তু খাতা কাটবে, এবং বোর্ডের কিন্তু একটা উত্তরের নীতিমালা অবশ্যই পরীক্ষকদেরকে দিয়ে পাঠায়, তারা সেই ঠিক নীতিমালা দেখে নিয়ম দেখে কিন্তু মার্কগুলো দিয়ে থাকে। তাহলে আমাদের এই সম্বন্ধে ধারণা থাকলো। তাহলে এখন কথা হলো যে আসলে প্রয়োগমূলক প্রশ্নটা তোমরা কি লিখবা, তোমার দেড় পাতায় লেখার চেষ্টা করবো। দেড় পাতা বলতে একটা পূর্ণাঙ্গ 1 পৃষ্ঠা, এবং 1 পৃষ্ঠার আর পরের যে পৃষ্ঠাটা সেটাতে অর্ধেক ও কমপক্ষে 3টি লাইন লিখবে, তারপরে দেড় পৃষ্ঠার কাছাকাছি। তাহলে প্রয়োগের উত্তরটা তোমরা ঠিক এইভাবে লিখবা। এরপরে আসো সর্বশেষ যে ধাপ, সেটি হলো তোমার উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কিন্তু ওই ঠিক 4টি ধাপ, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তাহলে দেখো এগুলো জ্ঞানে 1, অনুধাবনে 1, প্রয়োগে 1, উচ্চতর দক্ষতা 1, কারণ এখানে কত থাকে তোমাদের 4 থাকে। তাহলে 1 নম্বর প্রশ্নে জ্ঞান ওটাতে থাকে 1, আর 2 নম্বর প্রশ্নে হলো অনুধাবন, এটাতে মানে ক্ষয় থাকে, এটা হলো 2, তাহলে 3 নম্বর হলো প্রয়োগ, এটাতে থাকে 3, 4 নম্বর থাকে উচ্চতর দক্ষতা, এটা হলো 4। তাহলে এখানেই দেখো তাহলে উচ্চতর দক্ষতার জন্য আমাদের কয়টি ব্যয় করতে হবে? 4টি ব্যয়। 4টি করার মধ্যে জ্ঞান দেখলাম যে 1 থেকে 1.5 লাইন, আর অনুধাবনের 3 থেকে 3.5 লাইন। এইখানে একটু আইসি প্রয়োগের ক্ষেত্রে কি করবা, এটা তোমরা 6 থেকে 7 লাইন না লিখে এটা 4 থেকে 5 লাইনের মধ্যে লিখবা, আর উচ্চতর দক্ষতা এখানে আরেকটা বাড়বে। উচ্চতর দক্ষতা এখানে তোমরা লিখবা 6 থেকে 7 লাইন, আর এখানে সময় নেবা 8 থেকে 9 মিনিট। তুমি এখন এই যে মিনিট, তুমি এখন ক খ গ ঘ 4টার সময়গুলো যোগ করো, দেখবা যে 20 থেকে 22 মিনিট সময় তোমার চলে আসবে। একবার ভাগ করা আছে,
তাহলে জ্ঞানে আমরা 1.5 লাইন লিখব, উচ্চতর দক্ষতার ক্ষেত্রে অনুধাবনে 3 থেকে 3.5 লাইন, প্রয়োগে লিখব 4 থেকে 5 লাইন। কিন্তু যখন তুমি গ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এটা কিন্তু একটু 6 থেকে 7 লাইনে লিখবা, আর উচ্চতর দক্ষতা এটা লিখবো 6 থেকে 7 লাইন, 6 লিখবা 8 থেকে 9 মিনিট। তার মানে এটার উত্তরটা তোমার হবে পুরোপুরি 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা না হলেও 2 পৃষ্ঠা একটু কম হলেও চলবে, 2 পৃষ্ঠার মধ্যে তোমরা সম্পূর্ণ করবা। এই হলো তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম, এই নিয়মটা তোমরা আসলে ফলো করবা। আশা করি তোমরা বোর্ডের যে খাতা কাটার নিয়ম সেই অনুযায়ী যদি এটি সম্পূর্ণ করতে পারো তোমরা ভালো একটা নম্বর পাওয়ার পাবে, এবং তোমাদের 10-এ 10 না পেলেও 10-এ 9 পাওয়ার কোনো সমস্যা হবে না। আর বহুনির্বাচনীর ক্ষেত্রে তোমাদের শীটটা দিয়েছি, এই শীটটা একটু ভালো মতন পড়বে, পাশাপাশি তুমি তো যেহেতু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য প্রথম অধ্যায়টা রিভিশন দিবে, ভালো মতন পড়বে, সেক্ষেত্রে তোমার এটা কাজে লাগবে। তো তোমরা অবশ্যই ভালো পরীক্ষা দেবে, এবং প্রত্যেকেই কিন্তু এই যে অনলাইন টিউটোরিয়াল পরীক্ষা যে চলছে অংশগ্রহণ করবে, তোমরা আসলে তোমাদের প্রস্তুতি ভালো হবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাই।